আজকের প্রথম প্রশ্ন, বলুন তো কোন ধাতুর তৈরি পাত্রে পানি পান করলে হজম শক্তি বৃদ্ধি পায়? অপশন পিতল, প্লাস্টিক, লোহা নাকি কাচ? এর সঠিক উত্তরটি হবে পিতল। পরের প্রশ্নটি, বলুন তো কোন ফল খেলে পেট ঠান্ডা থাকে? অপশন কমলা, আপেল, তরমুজ নাকি কলা? এর সঠিক উত্তরটি হবে তরমুজ। পরের প্রশ্নটি, বলুন তো কখন ঘুম থেকে উঠলে সারাদিন মন ভালো থাকে? অপশন ভোর পাঁচটা, ভোর তিনটা, সকাল নয়টা নাকি সকাল দশটা? এর সঠিক উত্তরটি হবে ভোর পাঁচটা। পরের প্রশ্নটি, বলুন তো কোন প্রাণী পিছনের দিকে সাঁতার কাটতে পারে? অপশন স্টারফিশ, অক্টোপাস, ডলফিন নাকি চিংড়ি? এর সঠিক উত্তরটি হবে অক্টোপাস। পরের প্রশ্ন, বলুন তো কি খেলে ক্যান্সার হয় না? অপশন পেঁয়াজ, আদা, রসুন নাকি হলুদ? এর সঠিক উত্তরটি হবে রসুন। এর পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তাহলে বন্ধুরা, পরের প্রশ্নটি, বলুন তো নিয়মিত কোন সবজি খেলে শরীর সব সময় ঠান্ডা এবং সতেজ থাকে? অপশন আলু, গাজর, টমেটো নাকি লাউ? এর সঠিক উত্তরটি হবে লাউ। পরের প্রশ্নটি, বলুন তো কোন দেশকে কেকের দেশ বলা হয়? অপশন আমেরিকা, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড নাকি আয়ারল্যান্ড? সঠিক উত্তর জানা থাকলে কমেন্টে জানিয়ে দাও। এর সঠিক উত্তরটি হবে স্কটল্যান্ড। পরের প্রশ্নটি, বলুন তো কোন প্রাণীর বিষ ক্যান্সার রোগের কোষ ধ্বংস করতে পারে? অপশন পিঁপড়ে, বোলতা, মৌমাছি নাকি সাপ? এর সঠিক উত্তরটি হবে মৌমাছি। পরের প্রশ্ন, বলুন তো রাতের বেলা যারা জন্মগ্রহণ করে তারা কেমন স্বভাবের হয়? অপশন বেশি চালাক, কল্পনা প্রবণ, হিংসুক নাকি হাসি খুশি? এর সঠিক উত্তরটি হবে কল্পনা প্রবণ। এবার বলুন তো অতিরিক্ত কানে হেডফোন ব্যবহার করলে কি ক্ষতি হয়?
অপশন শ্রবণ শক্তি কমে, ব্রেন ক্যান্সার, ব্রেন টিউমার নাকি ব্রেন স্ট্রোক? এর সঠিক উত্তরটি হবে শ্রবণ শক্তি কমে। এরপর বলুন তো, কোন দুটি জিনিস একসঙ্গে খেলে ক্যান্সার হয়? অপশন দুধ ও কলা, চা ও সিগারেট, মধু ও রসুন নাকি পানি ও মিশ্রি? এর সঠিক উত্তরটি হবে চা ও সিগারেট। পরের প্রশ্ন, বলুন তো কোন দেশের ঘড়িতে কখনোই 12টা বাজে না? অপশন জাপান, আমেরিকা, সুইজারল্যান্ড নাকি কানাডা? এর সঠিক উত্তরটি হবে সুইজারল্যান্ড। পরের প্রশ্নটি, বলুন তো কোন তেল মাথায় দিলে মাথা ঠান্ডা থাকে? অপশন নারিকেল তেল, কদুর তেল, অলিভ অয়েল নাকি সরিষার তেল? এর সঠিক উত্তরটি হবে সরিষার তেল। পরের প্রশ্ন, বলুন তো ইসবগুল কোন রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে? অপশন ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস নাকি জন্ডিস? এর সঠিক উত্তরটি হবে কোষ্ঠকাঠিন্য। আজকের শেষ প্রশ্ন, বলুন তো কয় ঋতুতে এক বছর হয়? অপশন চার, পাঁচ, ছয় নাকি সাত? এর সঠিক উত্তরটি হবে ছয়। সো বন্ধুরা, আজকের প্রশ্নগুলোর মধ্যে তোমার কতগুলো প্রশ্নের উত্তর জানা ছিল তা কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।